পুরনিয়োগ দুর্নীতি মামলা আর পুরনিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে ইডি অভিযান চালিয়েছে, তারপরে কিন্তু রাজ্যের মোট ১২ জায়গায় তল্লাশি অভিযান সিবিআই এর। রবিবার দিন ভোর তল্লাশি অভিযান চলে, বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলে। ফিরাদ হাকিম, মদন মিত্র তাদের বাড়িতে তল্লাশি চলে, এবং তাছাড়াও দক্ষিণেশ্বর, হালিশহর, কাঁচরাপাড়া, নিউ ব্যারাকপুর সহ মোট ১২ জায়গায় তল্লাশি অভিযান চালায় সিবিআই আধিকারিকরা। কারো কোথাও ১২ ঘন্টা, কোথাও ১০ ঘন্টা এবং কোথাও ৫ ঘন্টা চলে তল্লাশি অভিযান। এবং দক্ষিণেশ্বরের দিকে একটু নজর রাখবো প্রথমে। ইডির পর পুরনিয়োগ মামলায় রাজ্যের ১২ জায়গায় সিবিআই যে হানা দিয়েছে, হালিশহর, কাঁচরাপাড়া, দক্ষিণেশ্বর, নিউ ব্যারাকপুর সহ একাধিক পুরসভায় পুরপ্রধান এবং প্রাক্তন পুরপ্রধানেরা সিবিআই নজরে পড়েন। মদন মিত্রের ভবানীপুরের বাড়ির পাশাপাশি দক্ষিণেশ্বরের বাড়িতেও যায় সিবিআই আধিকারিকরা। আর এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের ডিস্ট্রিক্ট ইনচার্জ উৎপল দাসের কাছ থেকে। উৎপল, কি কি তথ্য উঠে এসেছে, কিছু জানা যাচ্ছে? দেখো জীবিতা, বিষয়টি হচ্ছে কালকে কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় সিবিআই একই একযোগে তল্লাশি অভিযান শুরু করে, যেখানে আমাদের রাজ্যের কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে তল্লাশি হয়, এবং পাশাপাশি কিন্তু একই সঙ্গে তল্লাশি অভিযান শুরু হয় মদন মিত্র প্রাক্তন মন্ত্রী তথা কামারেটির বিধায়ক মদন মিত্রের যে ভবানীপুরের বাড়ি, সেখানেও তল্লাশি অভিযান করে। এই মদন মিত্রের বাড়িতে যখন তল্লাশি অভিযান চলছে, ঠিক সেই সময় কিন্তু আর দক্ষিণেশ্বরে যে বাড়ি এবং অফিস, সেখানেও কিন্তু সিবিআই ৭ সদস্য সিবিআই আধিকারিক আসেন এবং তারা তল্লাশি অভিযান চালায়। দীর্ঘ প্রায় ৪ ঘন্টার বেশি সময় সিবিআই তল্লাশি অভিযান চলে, যে ক্ষেত্রে যেখানে মদন মিত্র তিনি ভবানীপুরের বাড়িতে ছিলেন, সে কারণে কিন্তু এখানে সেই অর্থে জিজ্ঞাসাবাদ করার তেমন কিছু ছিল না। তবে মদন মিত্র অফিসের যারা কর্মরত ছিলেন তাদের সঙ্গে সিবিআই আধিকারিকরা কথা বলেন, এবং সবচেয়ে বড় কথা, মদন মিত্রের যে অফিস, সেই অফিসটি কিন্তু বন্ধ ছিল। সিবিআই আধিকারিকেরা সেই অফিস থেকে কিন্তু অফিসের তার দরজা খুলে, শাটার তুলে কিন্তু তাদের সেখান থেকে প্রচুর নথি সংগ্রহ করে, এমনটাই সূত্র মারফত জানানো হচ্ছে। বেশ, ধন্যবাদ উৎপল। ইডির পর পুরনিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের ১২ জায়গায় সিবিআই হানা। হালিশহর, কাঁচরাপাড়া, দক্ষিণেশ্বর, নিউ ব্যারাকপুর সহ একাধিক পুরসভায় পুরপ্রধান এবং প্রাক্তন পুরপ্রধানেরা রয়েছেন সিবিআই এর স্ক্যানারে, এবং মদন মিত্রের ভবানীপুরের বাড়ির পাশাপাশি কিন্তু দক্ষিণেশ্বরের বাড়ির বাড়িতেও কিন্তু যান সিবিআই আধিকারিকরা। অন্যদিকে হালিশহরের দিকে একটু নজর রাখবো। হালিশহরের প্রাক্তন পুরপ্রধান, তার বাড়িতে পৌঁছে যান সিবিআই আধিকারিকরা, এবং দীর্ঘক্ষণ ধরে কিন্তু চলে তল্লাশি অভিযান। হালিশহরের প্রাক্তন পুরপ্রধান অংশুমান রায়ের বাড়িতে সিবিআই এর ৪ প্রতিনিধি দল পৌঁছান, এবং সূত্রের খবর গোটা বাড়ি জুড়েই কিন্তু তল্লাশি চলে। এবং এই বিষয়ে প্রাক্তন পুরপ্রধান অংশুমান রায় তিনি ঠিক কি বলছেন শুনুন। যতক্ষণ ধরুন আমার বাড়িতে ম্যাক্সিমাম ৩ থেকে ৪ ঘন্টা ছিল, আমি জানতে চাইলাম নিয়োগ পদ্ধতি যেটা অভিযোগ সেসবকে দুটোই জানতে চাইলেন, আমাদের কিছু প্রশ্ন ছিল নির্দিষ্ট, সেগুলো জানতে চাইলেন। নিয়োগ পদ্ধতি সম্পর্কে ওনাদের তো সেগুলি সম্পর্কে জানাটাও নেই, আমি বুঝিয়ে বললাম এইভাবে হয় আমাদের নিয়োগ, সেগুলি একা কিছু করে না, এইভাবে হয়, সেগুলো সবাই শুনলেন। ওনারা কিছু প্রশ্ন ছিল সেগুলো জানতে চাইলেন, সেগুলো দেখতে চাইলেন, ঘরের জিনিসপত্র সেগুলো খুলে দেখালাম, আলাদা করে কোনো লন্ডভন্ড করা কাগজপত্র বা লাল মানুষ সব কিছু করেনি, ভদ্রভাবে সমস্ত কিছু দেখলেন যেটুকুন দেখার। অন্যদিকে কাঁচরাপাড়া পুরসভা, কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন পুরপ্রধানের বাড়িতেও হানা দেন তদন্তকারীরা, সেখানেও কিন্তু চলে ৫ থেকে ৪ ঘন্টা তল্লাশি অভিযান, এবং বিভিন্ন ধরনের কিন্তু জিজ্ঞাসাবাদ চলে, এবং তারপরে কিন্তু বেরিয়ে যান সিবিআই আধিকারিকরা। কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুদামা রায়ের বাড়িতে পৌঁছায় ৪ সদস্যের প্রতিনিধি দল। গত বৃহস্পতিবার থেকে শাসক দলের বিভিন্ন নেতা নেত্রীদের বাড়িতে হানা দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এবং সেখান থেকে কিন্তু বিভিন্ন রকমের নথি উদ্ধার করেছেন তদন্তকারী আধিকারিকরা। এবং ইডির পরে কিন্তু ফের সক্রিয় হয়েছে সিবিআই। কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুদামা রায়ের বাড়িতেও কিন্তু পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। আর এ বিষয়ে সুদামা রায় তিনি ঠিক কি বলছেন শুনুন। যা হয়েছে মেয়ের আছে, ঠিক আছে, তাদের পথে আছে ২০১০ থেকে।
হালি শহর এবং কাঁচড়াপাড়া, হালি শহর এবং কাঁচড়াপাড়ার প্রাক্তন পুরপ্রধানরা কিন্তু রয়েছেন সিবিআইয়ের স্ক্যানারে এবং গতকাল কিন্তু দিনভর তল্লাশি অভিযান চালায় পুরো প্রতিনিধিদের কিন্তু জিজ্ঞাসাবাদ করে একাধিক নথি উদ্ধার করা হয়। আর এই বিষয়ে বিস্তারিত জানাবে দেবপ্রিয় রয়েছে আমাদের সঙ্গে। দেবপ্রিয়, ঠিক কি কি তথ্য পেয়েছেন আধিকারিকরা? প্রাক্তন পৌর প্রধান সুদাম রায় তার বাড়িতে কিন্তু সিবিআই এর চার সদস্যের দল কিন্তু আসে এবং সেখানে তারা সুদাম রায়ের বাড়িতে দীর্ঘক্ষণ তারা তল্লাশি অভিযান চালায় এবং বেশ কিছু নথি সংগ্রহ করে। সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু লক্ষ্য করা গিয়েছে যে সুদাম রায় যিনি কাঁচাপাড়া পৌরসভার প্রাক্তন পৌর প্রধান তার বাড়িতে একটি রহস্যজনক আলমারি হদিশ পায় সিবিআই আধিকারিকরা। যেই আলমারি কিন্তু চাবি খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীকালে সিবিআই আধিকারিকরা নকল চাবি তৈরি মিস্ত্রিকে ডেকে নিয়ে এসে নকল চাবি তৈরি করে সেই আলমারি খুলে সেখান থেকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ নথি পাওয়া গিয়েছে। সেই গুরুত্বপূর্ণ নথির মধ্যে কি রয়েছে, নিয়োগ দুর্নীতি নিয়ে কোনো তথ্য রয়েছে কিনা, তা নিয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত করেছে সিবিআই আধিকারিকরা এবং সেখান থেকে কিন্তু এই নিয়োগ দুর্নীতি নিয়ে অনেক তথ্য উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। সিবিআই সূত্রে কিন্তু জানা যাচ্ছে যে এই তথ্যই কিন্তু থেকে উঠে আসবে অনেক নিয়োগ দুর্নীতি নিয়ে। অন্যদিকে কিন্তু হালি শহর পৌরসভার প্রাক্তন পৌর প্রধান অংশুমান রায় তার রেল বাউন্ডারি রোডের বাড়ি থেকে কিন্তু বেশ কিছু নথি সংগ্রহ করেছে। সেখানে কিন্তু প্রায় 8 ঘন্টা সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত প্রায় 8 ঘন্টা কিন্তু তারা তল্লাশি অভিযান চালায়। সেখানে তল্লাশি করে কিন্তু বেশ কিছু নথিও সংগ্রহ করেছে এবং একটি ফোনও কিন্তু নিয়ে গিয়েছে সিবিআই আধিকারিকরা। সিবিআই আধিকারিকরা যেখানে সাংবাদিকরা প্রশ্ন করলে জানায় যে অংশুমান বাবু কিন্তু সমস্ত রকম তদন্তে সহযোগিতা করেছে এবং অংশুমান বাবুও জানায় তিনিও কিন্তু সমস্ত রকম সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে। আগামী দিনে যদি সিবিআই আধিকারিকরা যে তদন্ত করতে আসে তিনি সমস্ত রকম সহযোগিতা করবে। যদিও তিনি রাজনৈতিক স্তরে কথা বলেছেন যে এটা কেন্দ্রীয় সরকারি যেহেতু তদন্তকারী সংস্থা এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে চক্রান্ত করে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তিনি সিবিআই এর এই তদন্তে কিন্তু সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন অংশুমান বাবু। ধন্যবাদ দেবপ্রিয়। অন্যদিকে নিউ ব্যারাকপুরের প্রাক্তন চেয়ারম্যান তৃপ্তি মজুমদার তার বাড়িতেও পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। একাধিক বিষয়ে তল্লাশি অভিযান চলে, জিজ্ঞাসাবাদ চলে এবং একাধিক নথি উদ্ধার করেছেন সিবিআই আধিকারিকরা। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের দিকে দিকে তল্লাশি সিবিআই এর। নিউ ব্যারাকপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তৃপ্তি মজুমদারের বাড়িতেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আমরা ছোটবেলা থেকে রাজনীতি করি এবং সর্বোপরি মমতা ব্যানার্জির আন্দোলনের সাথে আমাদের হাতে করি, সেইখানে দাঁড়িয়ে বলছি এই যে প্রতিহিংসার রাজনীতি দাঁড়িয়ে দেখছি, প্রথম দিকে একটু অবাক হচ্ছিলাম, এখন আর অবাক হই না। কারণ যখন দেখি রথীন ঘোষের মতন লোকের বাড়িতে ইডি হামলা হয় এবং 19 ঘন্টা রথীন ঘোষকে আটকে রাখে, পরিবারকে আটকে রাখে, বাচ্চাদের আটকে রেখে ওখানে ছাংমিং করে, স্বাভাবিক কারণেই তৃপ্তি মজুমদার সুখেন মজুমদারের বাড়িতে সিবিআই আসবে, এরপরে ইডি আসবে, এ আমরা তো জানা কথা। কারণ আমাদের, আমি একটা প্রশ্ন করি আপনাদের কাছে এই আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে, যত চাকরির ব্যাপার নিয়েই তো এই দুর্নীতি, একটা চাকরি যারা পেয়েছে তারা কি কেউ কোর্টে গেছে যে তৃপ্তি মজুমদার সুখেন মজুমদার আমাদের কাছ থেকে টাকা নিয়েছে? কোনো কাউন্সিলর, এই যে কাউন্সিলর বসে আছে মনোজ, একটা টাকা নিয়েছে?